দুর্গা রাগমনে উল্লাসে আলিঙ্গনে মহামায়া। वेलकम टू आवर चैनल संयुक्ता चले नतुन ब्लॉग वीडियो निये। तो आज के हलो महाअष्टमी पूजा, तो सबाई के जानाई आमार तरफ थेके महाअष्टमी अनेक अनेक शुभेच्छा और अभिनंदन। सबाई निश्चय सकाले पूजो टूजो दिए तारपर लुची तरकारी पायस एसब खे पेटेट भरपूर करे बसे आछो और सन्ध्या बेलाय भाबछो एखन घुरते जाबे। तो आमिओ भाबछि एखन घुरते जाबो। तो आमादेर एखान थेके 30-40 मिनट रास्ता लागे एतटा दूरत्वे। ओखाने किछु पैंडेल हय पूजोर, छोटोखाटो थेके बड़ो विभिन्न धरनेर पैंडेल करे। तो सेखाने जाबो आमि आर आमार एकटा भाई। तो सेई पैंडेलेर बा ठाकुर प्रतिमार भिडियोटाई तोमादेर साथे आजके शेयार करब। आर अवश्यई এই ভিডিওটা পুরোটুকু দেখবে, টেনে টেনে দেখো না, ভিডিওটা পুরোটুকু দেখলে অবশ্যই মজা পাবে। তো দেখতে থাকো, বলো কমেন্ট করে কোন প্যান্ডেলটা ভালো হয়েছে, কেমন হয়েছে, আর অবশ্যই লাইক করো। আর আমার চ্যানেলে যারা নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো আর নতুন ভিডিও পাওয়ার জন্য। আমরা বেরিয়ে পড়েছি প্রতিমা দর্শনের উদ্দেশ্যে। তো এখান থেকে অটোতে করে আমরা বনগাঁয় পৌঁছাবো, সেখানে গিয়ে প্রতিমা দর্শন করব আর তোমাদের সাথে সেটা দেখাবো। তো এই যে বনগাঁয় চলে এসেছি, তো চারিদিকে লাইটিং আর আলোর ঝিকিমিকি খেলা তোমরা দেখতেই পারছো। তো প্রথমে একটা প্যান্ডেল দেখলাম, সেই প্যান্ডেলটায় এখন আমরা ঢুকবো আর তোমাদের দেখাবো ওইখানে ঠাকুর প্রতিমা সব কিছু। তো এটা হচ্ছে কাগজ, মানে আর্ট পেপার যেটা হয় সেটা কাটিং করে ফুল বানিয়ে এই প্যান্ডেলটা পুরো তৈরি করা। তো এরকম ফুল আমি ঘরে বানিয়েছি অনেক, এর আগে অনেক কিছু বানিয়েছি ফুল দিয়ে। তো সুন্দর করে কাটিং করে সূক্ষ্মভাবে এই ফুলগুলো বানিয়ে বানিয়ে এরকম হচ্ছে এক একটা খাম্বা সেট করে করে তারপরে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, অনেক খাটনি করে বানিয়েছে। তো প্যান্ডেলটা খুবই ভালো লাগছে। আর এদিকে এই হলো প্রতিমা, তো প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে সেটাও দেখাচ্ছি। আর আর্ট পেপার দিয়ে দেখো মূর্তি বানিয়েছে, মানে এঁকেছে ছবি এঁকে তার উপর আর্ট পেপার দিয়ে এগুলো করেছে, হনুমান, তারপরে ঠাকুর, রাম, লক্ষ্মণ। তো এই হলো এখানের প্রতিমা। তো প্যান্ডেলের থেকে আমার প্রতিমাটা খুব ভালো লেগেছে। তো একদম কি সুন্দর মা তার ছেলেদের মেয়েদের নিয়ে দাঁড়িয়ে আছে। তো এই যে আমি দেখতেই পাচ্ছ ভূতনি লাগছি আমি। তো লাইটিংয়ের জন্য এখানে ফটো ফটো তোলা যাচ্ছে না, সব কালো আসছে। তোমরা সবাই জানো যে লাইটিংয়ের আলোয় ফটো কেমন হয়। আর এই হলো উপরটা, তো উপরটাও এরকম কাগজ কাটিং করে ফুল করে সুন্দর করে বানিয়েছে। তো 10-এর মধ্যে 7 অবশ্যই পাবে। তো এই হলো আরেকটা প্যান্ডেল। তো প্রথমে এখানে হচ্ছে একটা মহিষের মূর্তি আর তাতে লাইট দেওয়া, আর ভিতরে দেখতেই পাচ্ছ তোমরা, তো এটা হচ্ছে অন্ধকারের ঠাকুর। তো ওই যে শিব ঠাকুরের একটা মূর্তি রাখা প্রথমে, আর এখন এর ভিতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি। তো এখানকার লাইটটা আরও কালো, পুরো লাল আর কালোর মধ্যে করা লাইটিংটা, তো একটু ভয়ানক ভয়ানক ব্যাপার মনে হচ্ছে যেন। তো চলো দেখাচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছ প্রতিমা কেমন দেখাচ্ছে, আর এই পাশে আছে যে বিষ্ণু। তো এইভাবে করা এখানের প্রতিমাটা, আর এই হলো মা দুর্গা। তো এখানে লুকটা একটু অন্যরকম, তো ভালোই লাগছে। তো এখন আমরা চলে যাচ্ছি আরও কয়েক জায়গা ঠাকুর দেখতে। তো এখানে ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে। তো অনেক জায়গা প্যান্ডেল করা হয়, তো অত ঘুরতে পারবো না, আমরা বাড়ি থেকে লেট করে বেরিয়েছি, তো বাড়িও ফিরতে হবে সেটা ভেবে আমাদের ঘুরতে হবে এখন। তো এইটা হলো থানার সামনে কটা মূর্তি আছে, তো এখান থেকে এই যে আমি হাঁটছি তোমরা দেখতে পাচ্ছ। তো কিচ্ছু করার নেই, লাইটিংয়ের জন্য এরকম ভূত ভূত দেখাচ্ছে। তো এই দেখো লাইটিং এখানকার, তো এই লাইটিংটাও ভালো লাগছে। আর দেখো চারিধারে লোকজন, সবাই ঠাকুর দেখতে এসছে। তো এটা হলো বনগাঁ শহর আমাদের। তো রাত্রেবেলা পুজোর মরশুমে এমনটা সৌন্দর্য দেখায়, তো বনগাঁ সেজে ওঠে এইভাবে আমাদের পুজোর এই মরশুমে। কেমন লাগছে আমাদের বনগাঁ অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে আরেকটা প্যান্ডেলের এখানে চলে এসেছি আমরা, তো এখানে একটু লাইন লেগেছে,
ভিতরে কি যেন একটা হবে হয়তো, চলো দেখাচ্ছি তোমাদের। তো এখানে থিমটা হচ্ছে 12 মাসে 13 পার্বণ বাঙালির। তো প্রথমে এই যে গণেশ পুজো দিয়ে শুরু করেছে, তারপরে এখানে হচ্ছে জামাই ষষ্ঠী। তো আমাদের যে সব রিচুয়ালস হয় বাঙালির সেগুলো এখানে পুরো মানুষ সাজিয়ে তুলে ধরেছে। এটা হলো রথযাত্রা। তো এগুলো মূর্তি না কিন্তু, এগুলো সব এক একজন মানুষ সেজে করেছে। এটা হলো ঝুলন যাত্রা। তো ওই যে ঝুলনে সব কিছু জিনিসপত্র নিয়ে বিক্রি করতে বসে ছোটো ছোটো পুতুল। এটা হলো কার্তিক ঠাকুরের পুজো। তারপরে তো আছে আরও অনেক মূর্তি, অনেক ঠাকুর। তো এখানে মূর্তি না, এগুলো সব মানুষ। তো এটা হলো তর্পণ, মহালয়ার সময় যে তর্পণটা করা হয় সেই তর্পণ। আর এখানে হচ্ছে মা দুর্গা। তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা, অবশ্যই লাইক করে দিও কিন্তু, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমাদের এখানের প্যান্ডেল। তো কলকাতার মতো অত পারে না, যেটুকু সামর্থ্য সেটুকুর মধ্যে এখানকার মানুষ করে। তো এখানে হচ্ছে কালী পুজো। তো কালী ঠাকুর শুধু টিপ 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 করে তাকাচ্ছিল আর পড়ে যাচ্ছিল, মনে হচ্ছিলো যেন মাথা ঘুরছে। তো সেটা লাইটিংয়ের জন্য ওঠেনি পুরো। এখানে হচ্ছে বোন ভাইকে ফোঁটা দিচ্ছে, যেটাকে আমরা বলি ভাই ফোঁটা, কালী পুজোর পরে হয়। আর এখানে হচ্ছে পিঠেপুলি উৎসব চলছে, বাঙালিরা আমরা যেটাকে বলি পৌষ পার্বণ। তো এখানে হচ্ছে জগদ্ধাত্রী পুজো করছে। তো জগদ্ধাত্রী মা সাজানোর কাউকে হয়তো পায়নি, তাই এখানে ফটো টানিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে কৃষ্ণ চলে এসেছে। তো অবভিয়াসলি এটা দোল পূর্ণিমা। তো এই যে কৃষ্ণ আর রাধা, আর রাধার সখীরা সবাই এখানে রয়েছে। তো এখানে কৃষ্ণ সখীদের নিয়ে গান গাচ্ছে, নাচ করছে, তো তোমরা দেখতেই পারছো। তো এখানে কৃষ্ণটা সত্যি একদম ছটফটে নাটঘাটে কি বলবো, আর প্রচণ্ড হাসুকি। দেখো লোকজনের ভিড় জমে গেছে, ফট করে কৃষ্ণ গিয়ে গানটা বন্ধ করে দিল, এর কোনো মানে হয়? এবার দেখো কী করছে, জল দিয়ে রং দিয়ে সবাইকে ভাগানোর চেষ্টা হচ্ছে। তাহলে আমরা প্যান্ডেলে ঠাকুর প্রতিমা দেখতে কেন যাবো বলো? দেখো সবাইকে তাড়ানোর জন্য এটা অবধিও করে ফেললো কৃষ্ণ, সত্যি সেই রকম চালু কৃষ্ণ হয়েছে এখানে। এটা হলো গাজনে উৎসব। তো এখানে শিব ঠাকুর সাজায়নি কাউকে। এটা আরেকটা প্যান্ডেলের এখানে চলে এসেছি। তো প্রচণ্ড ভিড়, লাইন দিয়ে প্রতিমা দেখতে হচ্ছে, তো তার জন্য আমরা ভিতরে ঢুকতে পারিনি, সরি তার জন্য সবার কাছ থেকে চেয়ে নিচ্ছি। তো এটা হলো আরেকটি প্রতিমা। তো এখানের প্রতিমাটা সাদার উপরে করেছে, সব কিছু সাদার উপরে। তো খুব সুন্দর দেখাচ্ছে এখানের মা প্রতিমাটাকে। তো মা দুর্গাকে এত সুন্দর দেখাচ্ছে কিছু তুলনাই হয় না। তো এই হলো আরেক জায়গার লাইটিং। তো এরকমভাবে লাইটিং দিয়ে রাস্তাটা পুরো সাজানো রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার দুই ধারে বা রাস্তার উপরে এইভাবে সুন্দর করে আমাদের বনগায় লাইটিংগুলো করে। তো এর আগে একবার যখন গেছিলাম আমি প্রায় 4-5 বছর আগে, তখন আরও প্রচণ্ড লাইটিং করেছিল আর বড় বড় করে প্যান্ডেল করেছিল। তো এই যে আরেকটা প্যান্ডেলের এখানে চলে এসেছি প্রতিমা দর্শন করতে। তো এখানেও অনেকটা ভিড় আছে, কিন্তু আগেরটার থেকে একটু হালকা আছে, আগেরটায় তো একদম ঢুকতে পারিনি। আর এখানে মেলা যেহেতু, তো এখানে লোকজন প্রতিমা দেখে টেখে মেলায় ঘুরছে, তারপরে মাঠে বসে বিশ্রাম করছে। তো আমাদের কাছে অতটা টাইম নেই মেলায় ঘোরার বা বিশ্রাম করার, কারণ আমরা বাস বা অটো কিছুই পাবো না, তার জন্য আমাদের তাড়াহুড়া করতে হচ্ছে। তো এই যে আমি চলে এসেছি দেখো, আর এই যে ভাই, যেই ভাইটাকে নিয়ে গেছিলাম, তো ভাই তো আমাকে বলছে যে তুই ট্রাইপড কেন কিনিস নি, ট্রাইপডটা নিয়ে আসলে ভালো হতো। তো দেখতে পাচ্ছ প্যান্ডেলটা, এটা হচ্ছে প্যারিসের অপেরা হাউস থিমটা করেছে, তো সুন্দর দেখাচ্ছে। তো আমাদের এখানের প্যান্ডেলের লোকরা যেভাবে পেরেছে সেভাবে করেছে, অনেকটাই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছি। তো এই হলো আসল ঘটনা, যে আমরা একটু সুন্দর করে প্যান্ডেল দেখতে গেছি আর ফটাস করে লোড সেরে তো কারেন্টটাই চলে গেল। তো বুঝতে পারছো আমরা এখন ভুতুড়ি মহলে ঢুকে যাচ্ছি, এখন ভুতুড়ি মহলে ঢুকবো, কেমন দেখাচ্ছে জিনিসটা। তো অনেকক্ষণ পরেই কারেন্টটা এসেছে, জেনারেটর চালানো হয়েছে। তো এরপরে আমরা এই যে ভিতরে ঢুকেছি, তো এখানে ভিতরে ঠাকুরের মূর্তিটা এইরকম। তো এটাও ভালো হয়েছে, উপরে এই যে ঝাড়বাতির ডিজাইন, আর এখানে পুরো রাজমহল টাইপের করেছে, যে রাজমহলের ভিতরে যেমন থাকে না সেরকম। তো অপেরা হাউসটা সম্ভবত এমন, আমি যাইনি কোনো দিন আর দেখিওনি, কিন্তু
এটাই ফার্স্ট অপেরা হাউস ইমাজিন করছি এই প্যান্ডেলটাকে দেখে। তো তোমরা বুঝতেই পারছো কেমন হয়েছে এই প্যান্ডেলটা, সেটাও অবশ্যই জানিও। তো প্রচণ্ড ভিড় আর বারবার বলছে যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, তো তার জন্য কোনো রকমে ভিডিওগুলো করতে হয়েছে। তো আমি একা আর এই ভাইকে নিয়ে যেটুকু পেরেছি ভিডিওটা করেছি। তো এই হলো মেলার বৈশিষ্ট্য, যে কি ঝুলা মানে নাগরদোলনা, যে নাগরদোলনা না হলে মেলার জমে না। আর এই যে হচ্ছে দেখো সবাই ঘুরছে, প প প প করে ঘুরছে, মাথা ঘুরে পড়ে যাক আর যা হোক। তো আমরা চলে এসেছি এখন ফুচকার দোকানে, এখানে প্রচুর ফুচকার দোকান, অনেক লাইন, তো 10-12টার থেকেও বেশি ফুচকার দোকান আছে। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, তো ভাবলাম কিছু খাই, ভাই বললো চল ফুচকা খাই, তো চলে এসেছি ফুচকা খেতে। তো সবকটায় ভিড় ছিল, এই কাকিমার দোকানটায় ভিড় ছিল না, তো এখানেই আমরা খেতে বসে গেছি, মানে দাঁড়িয়ে গেছি। তো এখন এই যে ফুচকা খাচ্ছি, তো বেশি খেতে পারি না আমি, 10টা কি 5টা ফুচকা খাই, তার থেকে বেশি খাই না। আর এই দেখো কোথায় চলে এসেছি, তো এখানে হচ্ছে বাম্বু চিকেন রান্না হচ্ছে। তো এখানে দেখছি কাস্টমাররা সবাই বাম্বু চিকেন খাচ্ছে, তো আমাদের টেস্ট করার মতো সময় নেই, তাই আমরা এখান থেকে এক্ষুনি চলে যাচ্ছি। তো অনেক খাটাখাটনি হয়ে গেছে আর হেঁটে হেঁটে পা তো প্রচণ্ড ব্যথা, কিচ্ছু বলার নেই, ঠাকুর দেখতে আসলে পা ব্যথা হবেই। তে অনেকটা সময় কম, তো এখান থেকে টোটো ধরে নিয়েছি, যে টোটোই করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে, যে বাস বা অটো হয়তো পাবো না সেইটা ভেবে। তো পথে একটু দাঁড়িয়ে এখানে আমরা বিরিয়ানির দোকানে ঢুকেছি, তো একটু বিরিয়ানি খেয়ে নিচ্ছি। তো এক প্লেট বিরিয়ানি নিয়েছি, দুজনা ভাগ করে খাচ্ছি, একটা চিকেন এক্সট্রা নিয়েছি। তো আমরা এরকমই খাই, দেখে মনে হয় যেন অনেক খাই কিন্তু খেতে পারি না, এক প্লেট বিরিয়ানি ভাগ করে দুজনা খাচ্ছি, তাও লাস্ট অবধি খেয়ে ফুরাতে পারিনি, এরকম অবস্থা আমাদের। তো আমি যেটুকু পেরেছি খেয়েছি, কিন্তু ভাই তাও খেতে পারিনি। তো তোমরাও চলে আসো আমার সাথে বিরিয়ানি খেতে। তো এখানের বিরিয়ানিটা মোটামুটি, বেশি ভালো বলা যাচ্ছে না। তো এই যে রাস্তার ধারে সব দোকানপত্র দেখতেই পাচ্ছ সাজানো আছে, তো আজকে কিছু কেনাকাটা করবো না, পরে করব। মেলায় ঘোরা হয়ে গেছে, আর ঘুরবো না কারণ বাস পাবো না, হয়তো অটোও পাবো না, আর এক্সট্রা চার্জ লাগবে। তো এখান থেকে এই যে বেরিয়ে যাচ্ছি আমরা। হ্যালো ফ্রেন্ডস, তো আমি চলে এসেছি বাড়ি, এখন রাত 11টা বাজে, এখন এসে পৌঁছালাম বাড়িতে। তো ডবল ভাড়া নিয়েছে আমাদের অটোয়, আর বাসে তো 3 ডবল ভিড় ছিল, বাসে আসতে পারিনি, আর এখান থেকে আবার বাজার থেকে টোটো ভাড়া করে বাড়ি হচ্ছে আসতে হয়েছে, এতটা হচ্ছে মানে বেশি ভাড়া, আর এখানে তো যাতায়াত অবস্থা একটু খারাপ আছে। তো বন্ধুরা অনেক অনেক কষ্ট হয়ে গেছে আমার, অনেকটা হেঁটেছি আজকে, পা পুরো ব্যথা হয়ে গেছে আমার, এখন আর কোনো কিছু করতে ইচ্ছা করছে না, এতটা ক্লান্তি বোধ হচ্ছে। তো এখন আর কিছু করবো না, এখন শুধু ঘুমানোর পালা। তো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে তোমাদের, তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে, আর অবশ্যই শেয়ার করবে, আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমার কথা শুনে তোমরা বুঝতেই পারছো আমার কতটা কষ্ট হয়েছে, মাথাতে প প করে ঘুরছে, আর কানের পাশে মনে হচ্ছে মাইক ভ ভ করে বাজছে, কিছুই বলার নেই। তো আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পুজোতে অনেক অনেক করে মজা করবে। টাটা।